থামলি কেন? বাজাও। এখন বাঁশি বাজাতে ইচ্ছে করছে না। কেন? তুমি আছো তাই। ও মা, আমি তো রোজই আসি। সেজন্যই তো।
আচ্ছা মনু, তুমি এত সুন্দর বাঁশি বাজাও কেমন করে? তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি যদি তোমার মতো বাজাতে পারতাম। শিখবে তুমি? শিখবো। কাছে এসো, ধরো, ফুদাও। বাবার কথা অবাধ্য হতে নেই। চলো বহু, আমার চিরশত্রু আকমল মল্লিকের ছেলে হয়ে তুই কোন সাহসে আমার একমাত্র মেয়ের সঙ্গে মেলে? আজ এই মুহূর্তে তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি। তাহলে চৌধুরী সাহেব, মনুর বাবাকে যেভাবে খুন করেছেন সেইভাবে মনুকেও খুন করবেন? এই তো আর কত লোকে সর্বনাশ করবেন আপনি? এবার ক্ষান্ত দিন জমিদার সাহেব। মনুর বাবাকে নানা রকম ফাঁদে ফেলে অন্যায়ভাবে তার সমস্ত সহায় সম্পত্তি দখল করে নিয়েছেন আপনি, এমনকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পিছপা হননি। এ কথা এলাকাবাসীর সবাই জানে। এখন এই মাসুম বাচ্চার উপর জুলুম করে আর পাপের বোঝা ভারী করবেন না। শরীফ মাস্টার, তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছ। ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে পরপরে আকমল মল্লিকের কাছে পাঠিয়ে দিই, কিন্তু আমি তা করব না, কারণ তুমি নিজে আমার বাড়িতে এসেছ আর বাড়িতে আসা মেহমানদের চৌধুরীরা চিরকাল ক্ষমাই করে এসেছে, তাই না আসিফ? কিন্তু জেনে রাখা ভালো, চৌধুরী পরিবারের সঙ্গে বিবাদ করে এলাকায় বসবাস করা যাবে না। সাবাস সাবাস বেটা, এদেরকে চিনে রাখো, এরা বংশ পরম্পরায় আমাদের শত্রু আর শত্রুকে কোনোদিন আস্কারা দিতে নেই। ওইটুকু বাচ্চার মনে শত্রুতার বীজ বপন না করলে ভালো করতেন চৌধুরী সাহেব। শরীফ মাস্টার, মনুর জীবন যদি তোমার কাছে এতটুকু প্রিয় হয়ে থাকে তাহলে আজই ওকে আমার এলাকা থেকে তাড়িয়ে দেবে, নতুবা কাল সকালে ওর মোরা মুখ দেখবে। আস, এটাই আমার শেষ কথা। বানু, তোমাকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি, মামাদের বাড়ি থেকে লেখাপড়া করব। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? এই নাও আমার রুমাল, যত্ন করে রেখো। দাঁড়াও মনু, তোমার হাতের ওই বাঁশিটা আমাকে দাও। বাঁশি বাঁশি দিয়ে তুমি কি করবে? আমি বাজাবো। দাও, Oh, my God.
বানু আরে বাবা ফিরে কর না কাঠি কি মনে ফিরে আসবে এখন চল তো খেলা করি গিয়ে আমাকে কিছু ভালো লাগে না খোলা বাতাসে গেলে মনও ভালো লাগবে শরীরও ভালো থাকবে চল আজ তুমি নেই কিন্তু তোমার আছে সাত পুত্র
আমরা বেঁচে থাকতে কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না। তোমার খানদানের নাম আমরা রাখবই। বড় মিয়া, আসলে প্রজাদের খেপিয়েছে শরীফ মাস্টার। সে সব প্রজাদের এক জায়গায় করে বুঝালেন যে খাজনা না দেওয়ার লেগে একটা ষড়যন্ত্র করছে। শরীফ মাস্টারের এত বড় হিম্মত কি হয়েছে ভাইজান? শুনেছিস, শরীফ মাস্টার নাকি প্রজাদের মাতব্বর হয়েছে। তুমি হুকুম দাও ভাইজান, ওকে একটা শিক্ষা দিয়ে দিই। দিয়ে দেন, শিক্ষা দেওয়াই দরকার। সকলের কাছে শরীফ মাস্টার বুলে বেড়াচ্ছে আপনার বাপজান ওদের উপর যে জুলুম করেছিল এখন সে নাকি তার প্রতিশোধ নেবে। আমার তো সহ্য হচ্ছে না, নিজেকে নিজেছি, নিজেকে নিজে চোর খাই। তুই চুপ কর। আচ্ছা মেজ, তুই নিজে গিয়ে শরীফ মাস্টারকে বলে আয়, সাত দিনের মধ্যে যদি প্রজারা খাজনা না দেয় তাহলে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব। আপনিও যান নায়েব সাহেব। আমিও যাই, নিশান রাত হবে না। শরীফ মাস্টারের পাখা গজিয়েছে, এবার আমি সেই পাখা কেটে দেব। আমি প্রজাদের খেপিয়েছি এ কথা তোমাদের কে বললো? তা না হলে প্রজারা খাজনা দিচ্ছে না কেন? লেও ঠালা, এখন বলেন না কেন দিচ্ছে না খাজনা? কোথা থেকে দেবে বলো? খরা এবছর ফসল হয়নি। হ্যাঁ কথাটা ঠিক, তুই চুপ কর। খরা জমা দেখার দায়িত্ব জমিদারের নয়, তার মানে জমিদাররা ভোগ করবে আর মাসুল দেবে নিরীহ প্রজারা। এটা জুলুম। কি আমরা জুলুম করি? শরীফ মাস্টার, তোর এত বড় সাহস আমার হাত ধরিস, জানিস আমি কে? জানি, লজ্জা করে না একজন মুরব্বী লোকের গায়ে হাত তুলতে? শক্তি বেশি হয়ে থাকলে চেষ্টা করে দেখো হাত ছাড়াতে পারো কিনা, দেখি কে হারে কে জিতে। কে তুই? আমি মনু, মনু মিয়া। মনু? হ্যাঁ খালু জান। বাবা মনু, ওকে ছেড়ে দে বাবা। ঠিক আছে, আমরা তোমাকে দেখে নেব। এই চল সব। কিন্তু আমি এখন নিশানু রব কোথায়? কেন, তোমাদের বাড়িতে। হা কথাটা ঠিক, যাই তাহলে। যাও বাবা মনু, কাজটা ভালো করলে না। জঙ্গলে বাস করে বাঘের সঙ্গে বিবাদ করা চলে না, ওরা সহজে ছাড়বে বলে মনে হয় না। কি মুশকিল হলো বলুন দেখি, এখন আমি কি করি? আপনাকে কিচ্ছু করতে হবে না। ল্যাং ছালা, কেমন করে হবে না? বড় মেয়েকে তো কিছু বলতে হবে। বললাম তো হবে না, হবে না। কি মুশকিল, আপনি বেশি বেশি কথা বলেন। বললে তো বলবেন না যে আবার বলছে, কিন্তু বড় মেয়েকে তো কিছু বলতেই হবে। আর একটা কথা বললে আপনার ছাতা আপনার মনে হবে। ওরে বাবা রে, বাঁচাবে গেছে বাবা জান। তুই ভাই জান না চাচা? হ্যাঁ আমি শুনছি, ভুলে যাও। তুই চুপ কর। লাউ ছলা, বললে তো বলবে না আবার বলছে। খবর এই চল সব। নায়েব চাচা, বললে তো বলবেন বলছে, কিন্তু আমি এখন নিশান রব কোথায়? এই লাউ ছলা, কেন আমার মাথায়? আমার পরম পাখি এইখানে, আর আমি সারা দুনিয়া খুঁজে হয়রান।
কিন্তু নি আসো আমার পিঞ্জিরা বসো, আমি তোমার দুধ কলা খাওয়াবো। ওই মধ্যখানে পাখিটা আমাকে ধরতেই হবে, ওর যে আমি কলা হার মানাবো। অত হাসো না, আমার পরনটা আঞ্জন করে সালোয়ার দিদি বলো তো আমি কে? কে? আমি ইমান আলী না বেঈমান আলী? আমার ইচ্ছুত নিয়ে বেচুতি তোমার বাবা এইসব কি হইতাছে? কেমন লাগে? এসে ভালো না বাপ তোরস আমার কেমন মনে হয়? বাবা কানে তুলছি মন বুঝছি 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 তোমার বাবার বাচ্চা, আগে বাড়ি চলো তারপর মজা দেখাবো। আসো তুমি আসতে মনে তোমার দেখি সব মনে আছে। মনে থাকবে না কেন? আচ্ছা ইমান আলী, মানুষ সাথে তো দেখা হয়, অনেক বড় হয়েছে না দেখতে? আস্ত গোলাপের মতো লাল টুকটুকা যেন হুর পরি। আহো তোমার সাথে যা মানাবে না। হিরে কোথায় গেলে তার দেখা পাবো? কেন তাদের ফুল বাগানে রোজ রোজ কার জন্য মালা গাঁথা গো ছোট বিবি? আছে একজন। কে সে? ওই তো। কোথায় সে? এই তো এখানে। Thank you.
তুমি গো ফুল বাগানে বসে গাথো কি মালা আমি যে হইলাম পাগেলা তো তুমি গো ফুল বাগানে বসে গাথো কি মালা আমি যে হইলাম পাগেলা যত দেখি অরূপ তোমার যত দেখি অরূপ তোমার মনটা যে হয় উতলা ঘই উতলা আমি যে হইলাম পাগেলা তো তুমি গো ফুল বাগানে বসে গাথো কি মালা আমি যে হইলাম পাগেলা তোমার কাছে থাকবো আমি রইব না একেলা গো একেলা আমি যে হইলাম পাগেলা তুমি গো ফুল বাগানে বসে গাথো কি মালা আমি যে হইলাম পাগেলা প্রেমেতে কন্যা সপিব জীবন ঘর বাড়িতে জীব গো তোমারই কারণ তোমারই প্রেমেতে কন্যা সপিব জীবন ঘর বাড়িতে জীব গো তোমারই কারণ সুখের কথা কই গো এসব দুজন বসে নিরালা গো নিরালা আমি যে হইলাম পাগেলা তুমি গো ফুল বাগানে বসে গাথো কি মালা আমি যে হইলাম পাগেলা আমি যে হইলাম পাগেলা আমি যে হইলাম পাগেলা ভাবি সে এসেছে কে যার জন্য প্রতিদিন আমি মালা গাঁথি আরে শিক্ষা যে অনেকদিন পর এলে হ্যাঁ তা কোথায় ছিলে এতদিন ব্যবসার কাছে বাঘ মারাইছিলাম তা তোমরা সবাই ভালো তো খুব ভালো জানো শিক্ষা ভাই তোমার জন্য না আমার দিলটা কেমন হাউস তাউস করছিল তা ব্যবসা কেমন হলো তেমন ভালো নয় তবে মোটামুটি চলে যাচ্ছে তা এখন থেকে কি দেশেই থাকবে না ভালো দেখে যা কে এসেছে ভাবছি এখন থেকে দেশেই থাকবো ব্যবসা ভালোই হবে বলে মনে হচ্ছে এ তো খুশির কথা কি বলো ওখানে দাঁড়িয়ে কেন আরে এ তো আমার বন্ধু শিক্ষা চৌধুরী এসো আর শিক্ষা এ তোর ভাবি সালাম আলাইকুম ওয়ালাইকুম তোমরা সব খেতে এসো খাবার দেয়া হয়েছে খাবার কোথায়
আমি আমার না আমার না আমার না খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে বেশ তো আপনি চলুন আমি খাবো তুমি দেখতে অনেক সুন্দর হয়েছো বানু হাত ছাড়ুন ছোট দিদি তোমাকে শীতে ডাকছে আজকাল আপনার শরীরটা ভালো যাচ্ছে না হিমানালে একটা বিয়ে দেন আপনারও খেদমত হবে হিমানালেরও সংসারে দেখে মন বসবে ছেলে বউদের কি আর খেদমত হয় বাবা কেন হবে না মেয়েরা কি বাপ মায়ের খেদমত করে না তার চেয়ে আমি বলি কি তুমি একটা বিয়ে করো আমার হাতে ভালো একটা ঘটক আছে পাত্রীর সন্ধান তার জানা তুমি মনস্থির করে আমাকে জানিও সুখী শুয়ে শুয়ে কার কথা ভাবছ ফুল বাগানে একজনে গান শুনেছি সই কে মিষ্টি তার গলা আমার মন বলছে সেই আমার মনু তুই ঠিকই বলেছিস সই সেই তোর মনের মানুষ আজ কদিন মিলে এসেছে সত্যি বলছিস সত্যি 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 সইয়ের কাছে কি মানুষ মিথ্যা বলে সই সই আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারিস আমি একবার তাকে দু চোখ ভরে দেখতে চাই না জানি সে এতদিনে কত বড় হয়েছে কত মধুর হয়েছে তার মুখের হাসি কত গভীর হয়েছে তার চোখের ভাষা তুমি পাগল সোমনু ভাই আমি যাবো ওই জলদে বাড়িতে ধরতে পারলে আমার বাবা গেলে জীবনটা একদম খতম করে দিব না তুমি আত্মাটা বেকুর আরে সেই যখন ফুল বাগানে ছিল তখন গেলেই তো পারতা মনে বড় দিদা ছিল যদি সে আমাকে চিনতে না পারে পারবো পারবো মরে মানুষের চিনতে কেউ ভুল করে না চেষ্টা চালিয়ে যাও তার দেখো পাইবা মন বোঝা কথাও বলতে পারবা শুনতে পারবা তার গান পর্ব তোমার পরাণ সুখী চিনি তারে
দিনে তো একবারও খবর নিলে না, আমি কেমন আছি কি করে জানবো? বালু এখনো আমার আছে। বানু তোমার ছিল, চিরদিন তোমারই থাকবে। তোমাকে ছেড়ে আমি এবার থাকবো কেমন করে? ওয়াদা করো তুমি রয়েছে সে আমার সঙ্গে দেখা করবে। কে যেন এদিকেই আসছে, আমি এখন যাই। তোমাকে চিনি, আরেও বিশ্বাস করি তোমার ঘরে আমার বোন সুখেই থাকবে। তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলা যাক। বিয়ের শাদীর ব্যাপার একটু চিন্তা ভাবনা করেই করতে হবে, তাছাড়া ভাইদের সঙ্গে একটু পরামর্শ করা দরকার, ওদেরও তো একটা মতামত আছে। শেষ কথা আমি কবে জানতে পারবো? অত অস্থির হওয়ার কি আছে, তুমি তোমার আপনজন, সময় মতোই জানতে পারবে। ঠিক আছে, সেই আশায় আমি রইলাম। আসি, এসো। দেখো পরানের পরান, জুতা মাইরেও কেউ আমার বেইজ্জত করতে পারবো না। আমি শরীফ মাস্টারের পোলা, আমার ইজ্জত আছে না? তোমার বাপের লাঠি কিল গুতা খাইও, মাথা উঁচু কইরা ওয়াব্বতের টানে তোমার সাথে দেখা করতে আসছি। দেখো আমি দেওয়ানা, আমি তোমার একজন খাতি প্রেমের দেওয়ানা। কি কইলে? মানে ইমান মতো ইমান আলীর সাথে বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। বিয়ের পর কি সুন্দর দুজনে সংসারটা গুছিয়ে গেছে। বসুন, আপনি আপনি এখানে কি করতে আসেন?
কি করতে আসি তাই এক্ষুনি টের পাইবা আমার মাইয়ার লগে আড়ালে আবডালে ফুসুর ফুসুর গুজুর গুজুর আর আমাকে বলে কি না কি করতে আসি ওই ওই আর কোনোদিন আমার মায়ের লোকে দেখা হতে পারি মনে হয় না জিনাত বাজান জিনা আপনার দুহাই লাগে আপনার মাইয়া মাইয়া ধরে গতে বুঝছি বুঝছি তোমার দাঁতে কইছে দাঁতে কইছে তা কি শুনা আপনার সাথীর দোহাই লাগে আমার পিঠের কসম আপনি আর কষ্ট করে কান ধরবেন কেন আমি নিজে তো আমার কান ধরতে পারি এই দেখেন না এই পাশে নাউজুবিল্লাহ ঠিক কইছেন এসব আমি কি দেখতে আসি আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো আলাপ করছি আপনার কোন আপত্তি আছে না না আমার আপত্তি থাকবে কেন এতদিন একা একা ছিলাম এখন একজন বন্ধু পেয়েছি এটা তো আনন্দের কথা তা আপনার পরিচয়টা জানতে পারি কি আমার নাম মনু মনু মিয়া তা মনু মিয়া কথাটা জেনে রাখা ভালো বানো জমিদারের মেয়ে সাত ভাইয়ের এক বোন তাকে নিয়ে এসব পেট খেলা চলবে না আর বিশেষ করে সে আমার বাগদত্তা বাগদত্তা লজ্জা করলো না কথাটা বলতে আমি কারো বাগদত্তা নই এরকম একটা বদমাস লোককে পরিচয় দিতে আমি ঘৃণা বোধ করি চলে যা আমার সামনে থেকে তুমি আমাকে অপমান করলে মনে রেখো এর বদলা আমি নেবই বদলা নেব কাজটা বোধ ভালো করলে না শিক্ষা বদমেজাজি লোক তাতে আবার তোমার ভাইয়ের বন্ধু সহজে আমাদেরকে ছাড়বে বলে মনে হয় না এখন থেকে আমাদের পেছনে লেগে থাকবে আমি ঠিকই করেছি আমাদের ব্যাপারে নাক গলাবার কি অধিকার আছে তার মনু তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ আমার জীবন সাথী হতে পারে না কেউ না কি বলে কথাটা কি সত্যি আমার কথা বিশ্বাস না হয় বানুকে জিজ্ঞেস করো না তার আগে আমি তোমার কাছ থেকে সব জানতে চাই দেখলাম বাগানে বসে বানু আর মনু পীড়িতের আলাপ করছে আমি আপত্তি করতে বানু আমাকে জানা তাই বলে অপমান করলো কি এত বড় সাহস মনুর আমাদের এলাকায় এসে আমাদের বোনকে নিয়ে ছিনিমিনি খেলা তার উপর তোমাকে অপমান আচ্ছা আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি মেজাম ছেড়ো ছেড়ো আয় আমার সাথে কি হয়েছে ভাইজান সে প্রশ্নের জবাব দেবে বানু ভাইজান কি হয়েছে মনুর সাথে তোমার কিসের সম্পর্ক জানো তাদের সাথে আমাদের বংশ পরম্পরায় বিবাহ মনুর বাবা ছিল আব্বাজানের দুশ্মন আর তুমি আমাদের দুশ্মনের ছেলের সাথে মেলামেশা করে আমাদের মাথা হেঁট করে দিয়েছ মনুর আব্বা তোমাদের দুশ্মন ছিল কিন্তু মনু তো কোন দোষ করেনি ভাইজান তবুও সে আমাদের দুশ্মনের ছেলে দুশ্মন তার সাথে তোমার মেলামেশা করা চলবে না এটা তোমাদের অন্যায় জুলুম কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে নাকি আমার শেষ কথা তুমি মনুর সাথে আর মেলামেশা করতে পারবে না একটা নিরপরাধ মানুষের উপর তো খুব জুলুম করতে পারো অথচ একটা জঙ্গলি শয়তান যে তোমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে তাকে তো কিছুই করতে পারছো না কে সেই শয়তান
ভাবিকে জিজ্ঞেস করো। কি হলো বেগম সাহেবা দেখছি একেবারে স্থির হয়ে গেলেন, আমি জানতে চাই কে সেই শয়তান? তিনি বড় হুজুরের পরম বন্ধু সিক্কা চৌধুরী। সিক্কা? হ্যাঁ, ছোট বিবি বাগানে বেড়াতে গিয়েছিল, আপনার বন্ধু সিক্কা তাকে জোর করে ধরে। কে বলতে চাও তুমি? সে বড় লজ্জার কথা, আমি বলতে পারবো না। সিক্কার হাত থেকে অনেক কষ্টে বুবু নিজের ইজ্জত বাঁচিয়ে এসেছেন। কি এত বড় সাহস ওই সিক্কার? সাত ভাইয়ের আদরের বোন ভালো, আমরা বেঁচে থাকতে তার কোনো অপমান বরদাস্ত করবো না। সিক্কা, কি হয়েছে বন্ধু? তুমি যে এত বড় দুশ্চরিত্র তা আমার আগে জানা ছিল না। আর একটা লম্পট জানোয়ারের সঙ্গে আমার মনের বিয়ে হতে পারে না। আমার কি অপরাধ তা তো জানতে পারলাম না। শুধু শুধু বুঝলো না বুঝার ভান করে কোনো লাভ নেই। তুমি আমাদের বড় ভাইয়ের বন্ধু, তাই আজকের মতো তোমাকে আমি মাফ করে দিলাম। বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি মহল ছেড়ে চলে যাও। আর কোনদিন যদি এই মহলের ত্রিসীমানায় দেখি তাহলে কেটে টুকরো টুকরো করে তোমার গায়ের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। যাও। ঠিক আছে ঠিক আছে, তোমরা স্বেচ্ছায় সিক্কা চৌধুরীর শত্রুতা কিনলে, এর জন্য তোমাদেরকে চোরা দাম দিতে হবে। আর একটা কথা জেনে রাখো, সিক্কা বেঁচে থাকতে বানুকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না কেউ না। যা 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 যা, বেঁচে থাকে আমিও তোর কবরে গিয়ে নিশান লাগাবো। ঠিক বলেছি না ভাইজান? এসেছে সর্দার। হ্যাঁ, তু আমার পুরানা দোস্ত আসিস, তোহার জরুরি এতলা পাইলাম। আমি কিনা আসিয়া পারি? একজন আমাকে অপমান করেছে। তোহার কি অপমান করিল? কার ইত বড় সাহস হইল? উহার কল্লাটা আমি কাটিয়া লইবে না? শাবাস। এই তো বন্ধুর মতো কথা, তাহলে মেলাও হাত। কিন্তু বাবু, মানুষটা কে আছে এটা তো আমার জানা হইল না। পাঞ্চরি থানার জমিদার সে, তার বোন বানুকে আমি শাদি করতে চাই, কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়েছে মনু। এই মনুটা আবার কে হইল? আছে একজন, সেও আমার দুশ্মন, তাকেই প্রথম খতম করতে হবে, তারপর এক এক করেই। কি হলো সর্দার, চুপ করে গেলে যে? সোচ করলাম উহারা সাত ভাই হইল, তার উপর আবার মানু মিয়া, সব মানুষ উহাদের ডার করে। তাহলে তুমিও? বাঘা সর্দার ডার করবে? নাই নাই নাই, তবে বুঝ কর, কামটা করাতে হবে আমার মানুষ দিয়ে, উহার লাগি মাল খরচা করতে হবে। এই কথা এই দাও বুঝেলে, তোহার কাম হইয়া গেল।
আমি কালকে তুমি আসবে আজকে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে সজনী হয় দেখা দিলে কথা হয় গান সোনা মুখের হাসি দিয়ে হে সোনা মুখের হাসি দিয়ে বাঁধো আমাকে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে যেখানে শুধু সোহাগ ভেবেছিলাম আমি কালকে তুমি আসবে আজকে 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 তোমাকে না দেখে আমি থাকতে পারি না, তাই তো বারবার ছুটে আসি তোমার কাছে। আমিও তো তোমার বাসির সুরে ঘরে থাকতে পারি না, ছুটে আসি তোমার বুকে। আমাদের এই ভালোবাসা যদি কারো সহ্য না হয়, আমরা তো কোনো গুনাহ করিনি। তোমার ভাইরা যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, বানুয়া জীবন তোমার ছায়ায় ছায়ায় থাকবে, সে তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথী। বানুয়া, লাইলি যেমন মজনুকে ভালোবেসে জীবন দিয়েছে, সিরি যেমন দিয়েছে ফরহাদের জন্য, তেমনি বানুয়া মনুর জন্য জীবন দেবে। কথা বলে না, আমি সারা জীবন তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মনোবাসনা পূর্ণ করেন।
আজ অনেক দেরি হয়ে গেছে, এখন যাই। কাল আবার আসবে তো? বানু কি মনের কাছে না এসে পারে? সে নিশ্চয়ই আসবে। এবার হাসি মুখে বিদায় দাও। যেতে দিতে মন চায় না, তবু যেতে দিতে কোথায় গিয়েছিলেন? লজ্জা করলো না তোমার আব্বাজানের দুশ্মনের ছেলের সাথে রাতের বেলা ফষ্টি নষ্টি করতে? কিন্তু ভাইজান, আমি তো মনুকে ভালোবাসি। নির্লজ্জ বেহায়া মেয়ে, আদর পেয়ে পেয়ে মাথায় উঠেছ? আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব, জীবনে আর কোনোদিন মনুর নাম নেবে না। কি করবে তুমি? ঘরে বন্দি করে রাখবো, তাতে শুধু আমার দেহটাকে আটকে রাখতে পারবে, মনটা মনুর মনে থাকবে। দরজা খুলে দাও ভাইজান, ভয় লাগে তোমার, দরজা খুলে দাও ভাইজান। ভালো করে ধর। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কি হয়েছে, কি হয়েছে আমার মনু? অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিল, আমরা নিয়ে এলাম। হায় আল্লাহ, কোন জালিম আমার মনু ব্যবহার করেছে? মনু কথা বল বাবা, কথা বল। ইমান আলী, হ্যাঁ, সিঙ্কি হাকিম সাহেব কি খবর দে? আচ্ছা, Thank you.
কানিজ কানিজ বানুর ঘরে তালা কেন? বড় মিয়াটাকে বন্দি করে রেখেছেন। কি অন্যায় করেছে বানু? অন্যায় কিছু করে নাই, মনু মিয়ার সঙ্গে দেখা করতে চায় তো এর জন্য। দরজার তালা খুলে দে, আমি বানুর সাথে দেখা করব। মাফ করবেন, তা আমি পারবো না। বড় মিয়া টের পেলে আমাকে জানে মেরে ফেলবেন। বানু, এই বানু, বানু, ভাবি আমার মনের খবর কি? কেমন আছে সে? কেন, কি হয়েছে তার? তা তো জানি না, তবে আমার মন বলছে নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। বানু, বানু, কি হয়েছে, কি হয়েছে আমার মনের? মাথায় অতিরিক্ত আঘাত পেয়েছে, দাওয়া দিচ্ছি। সময় মতো খাওয়াবেন, ঠিক মতো সেবা যত্ন করলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেরে উঠবে। আমার মনও ভালো নেই। কি হয়েছে তার? কারাজন তাকে খুব মেরেছে। সই একবার আমাকে মনের কাছে নিয়ে চল, দোহাই লাগে তোর, তালা তো খুলে দে। সর্বনাশ হয়েছে বড় মিয়া, এদিকেই আসছে। ভাইজান, ভাইজান, যাই, দয়া করে দরজাটা খুলে দাও, আমি আমার মনুর কাছে যাব। ইহ জানমে আর তোমার সাথে মনুর দেখা হবে না, মনুকে তুমি ভুলে যাও, এতে তোমার ভালো হবে। তুমি এখন অসুস্থ, ভালো হলে নিশ্চয় তুমি বানুর কাছে যাবে। যে বানু আমাকে একদিন না দেখে থাকতে পারে না, সে বানু না জানে কত কষ্ট হচ্ছে। বানু আমি আসছি, বানু। এই তুমি একটু বাইরে আসো, তোমার সঙ্গে কথা আছে। আমি বলি কি, তুমি একবার বিয়ের প্রস্তাব নিয়ে বানুদের বাড়িতে যাও। কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না, ওদেরকে তো তুমি জানো। মনুকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো পথ নেই, বাকি তোমার ইচ্ছা। বেশ, যেখানে মনুর জীবন মরণের প্রশ্ন সেখানে তো যেতেই হবে। বুঝি, চলো কিছু মুখে দেবে। রমেশ ভাই, আমি কসম খেয়েছি যে পর্যন্ত মনুকে না দেখব সে পর্যন্ত এক ফোঁটা পানিও আমার জন্য হারাম। ভাইরা তো সব পাষাণ, একটা বোন না খেয়ে মরে যাচ্ছে, তবু তাদের মনে এতটুকু দয়া হয় না, এতটুকু দয়া হয় না। আপনি আপনি এখানে কি করছেন? কি চাই আপনার? আমাদের মনুর অবস্থা খুবই খারাপ, বড় আশা করে তোমার কাছে দয়া ভিক্ষা করতে এসেছি। দয়া আমার কাছে? হ্যাঁ বাবা, বানুর সাথে মনুর বিয়ে না হলে
তাকে বাঁচানো যাবে না কি বানুর সাথে মনুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চান যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান তা না হলে লোকজন ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব এখনো বাবা আমি তোমার কাছে মনুর জীবন ভিক্ষা চাইছি মনুর বাঁচানোতে আমার কিচ্ছু যায় আসে না দয়া করো বড় মেয়ে দয়া করো আমি একটা বুড়ো মানুষ তোমার বাবার বয়সী তোমার হাত ধরে দয়া ভিক্ষা করছি বাবা দয়া করো অন্যায় তো হবে না হায় হায় বড় মিয়া ওঠেন ওঠেন বড় মিয়া জেনে শুনে এখানে কেন এসেছেন জানেন তো পাষাণ গলে তবু এদের মন গলে না এখন তাহলে কি হবে কি আর হবে মনু সুস্থ হলে ওকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হবে ওর মতিগতি ফেরাতে হবে বাদ দিয়ে কি আর পাহাড়ি ডলের পানি আটকানো যায় নাকি তা কেউ কোনোদিন পেরেছে স্রোতে গা ভাসিয়ে দেওয়া ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বানু মনুর সহায় থাকেন থাকবো আমার ময়না বাড়ি থাকবো আহ আহ আমার টিয়া পাখি আমার ময়না পাখি কতদিন পর তোমার সাথে দেখা কথা বলো আমার সাথে হাসিয়া হাসিয়া সালেহা আমার সালেহা চাইও না মোরে সালেহা আমি সালেহা না আমি সালেহার মা আমার হাতের মধ্যে হাত আহ মা মা গো আপনি খুব ভালো আমি আছি দুষ্টু পোলা আমি কিচ্ছু মনে করি নাই অনে আমি করছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার দিদি ওয়া একটা কচি পোলার লাগে হ্যাঁ কচি তো কচি পোলাই তো ভালো এবার বুঝে আমার কপাল পড়লো আমি আমি কি করি কি খাই কই যাই তাছাড়া কত বড় বংশীর পোলা আমার খুব পছন্দ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার মানের জোর সব ক্ষয় হয়ে গেল হ্যাঁ কারো কষি পোলার লোকে পিঠ করতে খুব মজা না মনের মিল থাকলে মজাই তো মনের মিল কি করো পিঠে রসদার করতেছি বৃন্দতি ধরেছি দাঁড়াও দেখাচ্ছি এটা তো দেখি আমার সালেহা আমার সালেহা আমার সালেহা আমার সালেহা
তুমি মাটির ভাঙা পাতিল আমার জীবন থেকে বাতিল আমি হব না প্রেমেতে কাহিল তুমি ভোপরা খাওয়া বেগুন তুমি বাস্তা পচা রসুন আমি করব না রান্না প্রেমের সালুন তুমি মাটির ভাঙা পাতিল আমার জীবন থেকে বাতিল আমি হব না প্রেমেতে কাহিল আমার সাথে ভাত করিতে কত নারী বেহুশ তুমি পাতায় খাওয়া বেগুন তুমি বাস্তা পচা রসুন আমি করব না রান্না তুমি রসালু তুমি মাটির ভাঙা পাতিল আমার জীবন থেকে বাতিল আমি হব না প্রেমেতে কাহিল নাই তোমার বোন যে কোন তার দুঃখ বলি করলে দিয়া পাবো না হাই একটাও শালি মাটির ভাঙা পাতিল আমার জীবন থেকে বাতিল আমি হব না প্রেমেতে কাহিল তুমি পাতায় খাওয়া বেগুন তুমি বাস্তা পচা রসুন আমি করব না রান্না তুমি রসালু ছোট বেবি আর কদিন না খেয়ে থাকবে একটা কিছু মুখে দিয়ে নাও বলেছি তো ভাবি মনুকে না দেখা পর্যন্ত আমার জন্য এক ফোঁটা পানিও হারাম তুমি যদি বেঁচে না থাকো তাহলে মনুর সাথে তোমার দেখা হবে কি করে তোমাদের মিলন হবে মনু আমার জীবন মনু আমার মরণ মনুকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কেউ না এর জন্যই তো তোমাকে শক্ত হতে হবে তোমাদের মিলনের পথে অনেক বিপদ আসবে সেই বিপদকে জয় করতে হলে চাই শক্তি খাওয়া দাওয়া না করলে সেই শক্তি পাবে কোথায় আমিও চৌধুরী বংশের মেয়ে আমার জবান এক আমি না খেয়ে মরে যাব তবু আমার কথা নশ্চর হবে না কিন্তু ছোট বিনি বলছে সামনে অন্যায় হয়তো বানু করেছে তাই বলে একেবারে ঘরে বন্দি করে না রেখে কড়া পাহারায় রাখলেও চলত তাছাড়া শরীফ মাস্টারকে যেভাবে বলে দেওয়া হচ্ছে তাতে মনু আর কোনদিন
বানুর সাথে দেখা করার সাহস পাবে না। বড়মিয়া, বুবু আমার পাঁচ দিন না খেয়ে আছে, এভাবে চলতে থাকলে ও মরে যাবে। ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর এই দুঃখ আমি আর সইতে পারছি না। আমার মুখের দিকে চেয়ে না একটু দয়া করো বড়মিয়া, একটু দয়া করো। ঠিক আছে, তবে আজ থেকে বানুকে চোখে চোখে রাখার দায়িত্ব তোমাদের। এতে যদি কোন রকম গাফিলতি হয় আমি তা বরদাস্ত করব না। যাও। কে? মনু বেসিন্দাছে? ওর তো দেখছি শকুনের জ্বর, কিন্তু ওকে খতম না করা পর্যন্ত আমার তো শান্তি নেই। সর্দার, গুহার লাগি তো আমি আছি। তুই সোচ করিস না, এবার আমার সামনে পড়লে গুহার কল্লাটা আমি কাটিয়া নেবে। এখন থেকে তোর দায়িত্ব হচ্ছে মনুকে চোখে চোখে রাখা, যখনই সে বানুদের গ্রামে আসবে তখনই যেন আমরা খবর পাই। চল। মনুমিয়া, একবার তুমি জানে বেঁচে গেছো, কিন্তু তৃতীয়বার আর তুমি পার পাবে না, পাবে না। বানু, কয়েকদিন তোমাকে দেখিনি, তোমার সাথে কথা বলিনি, কিন্তু আমার মনে হয় যেন কত যুগ পার হয়ে গেছে। আমি আসছি বানু, আমি আসছি। বানু বানু করি আর নিজের বিপদ ডেকে আনিস নি বাবা, ওকে তুই ভুলে যা। আমি তোমাকে কি করে বোঝাবো খালাম্মা, বানুকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। বানু আমার জীবন, বানু আমার মরণ, বানুর জন্য যদি জীবনও দিতে হয় তবু আমি পিছপা হব না। প্রয়োজনে ওর জন্য আমি হাসতে হাসতে জীবন দেব। ছোট বিবি, আরে ও ছোট বিবি, ভাবি কেমন আছে আমার মনু? খবর নিয়ে জানলাম সে এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে এখন আসছে না কেন? আসবে আসবে, পরানি পরান যখন মিলেছে তখন কি আর না এসে পারে। আমি যাই ভাবি, আমি যাই। Thank you.
আমি তোমার কাছে, তুমি বিনে মনটা আমার ব্যাকুল হয়ে আছে। জারি বাতাস তার তালাশে সিজে নরে ছুটে আসে, জারি বাতাস তার তালাশে সিজে নরে ছুটে আসে, না হয় আমার মরণ হবে ও সাথী রে। মন পবনের নাও ভাসাইলাম, তোমার নামে আল ধরিলাম, কখন তোমার ঘাটে যাব, কখন তোমার ঘাটে যাব ও সাথী রে। তোমাকে না দেখে আমি বা কেমন করে থাকি, তুমি যে আমার জীবন। এখন থেকে রোজ আমি তোমার সাথে দেখা করব। ঠিক আসবে তো? হ্যাঁ, এই আমার বানুর কসম। ভাইজি, কালেজ বানুকে এখান থেকে নিয়ে যা। এই খবরদার, বানু বেঁচে থাকতে কেউ তাকে মনের কাছ থেকে আলাদা করতে পারবে না। এই দাঁড়িয়ে দেখছিস কি, নিয়ে যাও ওকে। না, জীবন থাকতে আমি মনুকে ছেড়ে যাবো না। নিয়ে যাও। রাম করো ভাইজান, রাম করো, মনুকে ছাড়া আমি বাঁচবো না। যত বিপদে আসুক কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কি দুশ্মনের পোড়া তোমার হিম্মত? মনু, আর তুমি মানে বানুকে, এটা ঠিক না। তোর সব কর বলছি, বানুকে এখান থেকে নিয়ে যা। না, আমি যাবো না।
হয়েছে ভাইজান, এবার ওকে ছেড়ে দাও। যদি সহ্য করতে না পারিস এখান থেকে চলে যা। ওকে আমার ঘোড়ার পেছনে বেঁধে দে, আজ আমি ওর প্রেমের সাথ চিরদিনের জন্য মিটিয়ে দেব। নিয়ে যাও। যে কাজ আমি করতাম সে কাজ আমার হয়ে করছে বানুর ভাইয়েরা। এবার আর তোর নিস্তার নেই মনু, তোর মরণ কেউ ঠেকাতে পারবে না। ভাবি আমার মনু কি বেঁচে আছে না তাকে আবার জালিম ভাইরা মেরে ফেলেছে। কেঁদো না ছোট বিবি, কেঁদো না, চোখের পানিতে দুঃখী সাগর পাড়ি দেওয়া যায় না। আর যদি তোমার আব্বাজান বেঁচে থাকতেন তাহলে তার হাতে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে একটা বিহিত করতে পারতাম, কিন্তু বহু পাষাণের মাথা কুটে কোনো লাভ নেই, তাতে শুধু রক্তই ঝরবে, পাষাণ গলবে না। তবে কি মনুর সাথে জীবনে আর কোনদিন আমার দেখা হবে না? হবে ছোট দিদি, হবে। আল্লাহ যদি মনুকে বাঁচিয়ে রাখেন তবে নিশ্চয়ই তার সাথে তোমার দেখা হবে। না জানি আমার মনু কত কষ্ট সয়েছে। আল্লাহ, মনুর যত কষ্ট আছে দুঃখ আছে সব তুমি আমাকে দাও, আমার উপরে তুমি বজ্রাঘাত করো, সাগরের উত্তাল তরঙ্গে আমাকে ভাসিয়ে নিয়ে যাও ওই পানিতে। ধুধু মরু প্রান্তরে প্রখর রৌদ্র তাপে এক ফোঁটা পানির জন্য আমার হৃদয় ফাটে যথেষ্ট দাও। এই পৃথিবীতে যত বিষধর সাপ আছে তাদের সবলে আমাকে রক্তাক্ত করে করো। আরে সব কিছুর বিনিময়ে তুমি আমার মনকে মুক্তি দাও আল্লাহ, তাকে তুমি সুন্দর করে দাও, তাকে তুমি সুন্দর করে দাও। হুজুর, সব দিকে আমি গোলমাল হয়ে গেল। গোলমাল? গোলমালই তো, গোলমাল নামে স্বয়ং মা লক্ষ্মী কাছারি ঘরের দিকে আসবেন কেন? অন্দর মহলে এমন কি অঘটন ঘটলো যে চৌধুরী বংশের বড় বউকে দিনে দুপুরে বেয়াপ রূপে পর্দায় কালিস প্রহরী ছাড়া কাছারি ঘরে আসতে হলো? মনু কি এখনো জীবিত না তাকে মেরে ফেলা হয়েছে? সে কথা জানার অধিকার অন্দর মহল বাসীদের নেই, বিশেষ করে চৌধুরী বংশের কোন পুত্র কারো কাছে জবাবদিহি করতে অভ্যস্ত নয়। তবুও যখন বেগম সাহেবা লাশ সরমের মাথা খেয়ে এতদূর পর্যন্ত এসেছেন আমি তাকে নিরাশ করব না। চৌধুরীদের জিন্দানখানায় একবার যে ঢুকেছে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া তার আর কোনো গতি নেই, এ কথা বেগম সাহেবা নিশ্চয় জানেন। জানি বলেই কবি। একটি তো মনু, অন্যটি কি বেগম সাহেবা? না,
অন্যটি সাত ভাইয়ের আদরের বোন মানুষ। এখন সিদ্ধান্ত নেবেন চৌধুরী বংশের কর্ণধার, কিন্তু সেই সাথে এও মনে রাখবেন আগাছা পরিষ্কার করতে গিয়ে গোলাপ ফুলের চারা যেন নষ্ট না হয়। মা জাননী যখন বলছেন তখন বুঝালেন যে মনুকে ছেড়ে দেওয়াই উচিত। নায়েব, ব্যবস্থাটা না হয় আমি করে দিব। হুজুর আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বেশ, অন্দর মহলের মানুষ অন্দর মহলেই চলে যাক, আমি কথা দিচ্ছি এই প্রথমবারের মতো চৌধুরীদের জিন্দামখানা থেকে একটি জীবিত লোক বেরিয়ে আসবে, আর সেই লোকটি হচ্ছে মনু। হুজুর যদি অভয় দেন তাহলে একজন গুণিনের কথা বলতে পারি, যার গুণের দাওয়া খায় মনু মিয়া জীবন আর মরণের মধ্যেখানে শুধু ঝুলবে ঝুলবে আর ঝুলবে। বুঝলেন যে আর তার লেগে চাই ছোট বিবির পূর্ণ সহযোগিতা। তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ভুলাবার চেষ্টা করো না ভাবি, আমার মতন তুমিও জানো চৌধুরীদের জিন্দানখানা থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি। আর আমার জালিম ভাইরা মনুকে জীবিত মুক্তি দেবে এই কথা তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু আমি পারি না। চৌধুরী বংশের কর্ণধার আমাকে কথা দিয়েছেন, প্রয়োজনে জমিদাররা অনেক কথা দিয়ে থাকেন, আবার প্রয়োজনে তা ভুলে যান। না না ভাবি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে তাকে মুক্ত করে দিয়ে এসো। কি বলছেন আপনি, ছোট বিবি যাবে জিন্দানখানায়? হ্যাঁ যাবে, কারণ বানু আমাকে অবিশ্বাস করুক এটা আমি চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু আজকের জন্য সব নিয়মের বাঁধন আমি খুলে দেব এবং বানু নিজ হাতে মনুকে মুক্ত করবে। হ্যাঁ বোন, যা তুই নিজে গিয়ে মনুকে মুক্ত করে দিয়া। দাঁড়াও, জিন্দানখানায় যাওয়ার অনুমতি শুধু বানুকে দেয়া হয়েছে, তোমাকে নয়। কোথায় কোথায় আমার মনু? বুঝলেন যে এই তো এখানে। মা জাননি গো, আজ তিনটা দিন মনু কিছু অঙ্ক দেয়নি, যদি কিছু। মনু, 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 আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই। পানি খাবে? এই বেটা দাঁড়িয়ে দেখছিস কি, শিগগির পানি নিয়ে আয়। খালি বেটে শুধু পানি খা কি ঠিক হবে মা জাননি? নাও, কষ্ট করে এটুকু খেয়ে নাও, দেখি বল পাবে। হ্যাঁ
পানি। মনু, মনু, হ্যাঁ মনু, লাইট চাচা, আমার মনু কথা বলছে না কেন? ভয়ের কিছু নাই গো মা জননী, বুঝলেন যে খুব ধকল গেছে তো তাই বাবা জননু ঘুমিয়ে পড়েছে, এখনো পুরা বিশ্রাম দরকার। এই ধরত বাবা মনুকে খুব যত্ন করে বাড়িতে পৌঁছে দেয়, যা আপনার চুপ করে থাকবেন না, একটু বাইরে আসুন মাস্টার সাহেব। মনুর অবস্থা ভালো না, একে তো সারা শরীরে জখম, তার উপর কোনো কিছুর সাথে মিশিয়ে তাকে জহরিলা দাওয়া খাওয়ানো হয়েছে। হ্যাঁ বিষ, এই বিষক্রিয়ায় মনুর সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আমার সন্দেহ মনু তার জীবন শক্তি হারিয়েছে। আমার মনু বাঁচবে তো? যে মানুষ জীবনে আর কোনোদিন চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, তার বেঁচে থেকে লাভ কি? তুমি আমার জীবনের বিনিময় আমার মনকে ভালো করে দাও। ভালো মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ বুবু, মনু আর কোনো দিন চলাফেরা করতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না। কানিস, কবিরাজ বলল কেউ নাকি তাকে বিষ খাইয়েছে। বিষ তা আবার মিষ্টির সঙ্গে মিশিয়ে। আমি নিজের হাতে আমার মনুকে বিষ খাইয়েছি। আমি নিজে, আমি নিজে, আমি নিজে।
রমেশ ভাই, আমার মনু, আমার মনু কোথায়? তাকে তোমরা দেখেছ? বিপদে ধৈর্য হারালে তো চলবে না বাবু। আল্লাহ মানুষকে বিপদে ফেলে তার মন পরীক্ষা করেন। তুমি আল্লাহর কাছে পানা চাও বাবু। হ্যাঁ, তিনি রহমান রহিম। ছোট বিবি, তোমার ভালোবাসা যদি খাঁটি হয় তবে নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনবেন। আমি আমার ভালোবাসার পরীক্ষা দেব, আমি আল্লাহর কাছে পানা চাইব। Thank you.
বাঁচাও বন্ধুরে ডাকি তোমারে বাঁচাও বন্ধুরে ডাকি তোমারে বাঁচাও বন্ধুরে তোমার যে অসুখ করেছিল আল্লাহ জানে আমার বানু কেমন আছে। আমি আজ এই বানুর সাথে দেখা করব। যাও, ইমান আলী তো বেমানি কাজ করতে পারো না, সেও যাবে তার ময়না বাকি সালের সাথে দেখা করতে। দাঁড়াও সালেহা, আমি আসছি। সালেহা, ও সালেহা, এখন দাঁড়াবার সময় নেই। আহো, একটা কথা বলার জন্য আমার দিলটা আনচান করতাছে, তুমি একটু বেচুর হইয়া আমার কথাটা দিল লাগাইয়া শুন। কি কথা? রাগ কইরো না, তুমি হইলা গিয়া আমার ময়না টিয়া পেঁচা। লাগে নাই আমি মানালি হয়ে বেমানি করে ফলাইছি, তুমি আমারে মাফ কইরা দাও। সাল দেখো কি বলবি, তাড়াতাড়ি বলো। বলছি বলছি, তোমার আমার বিয়েটা হবে না। তুমি আমার দিলটারে পাঠাইয়া চৌচি করে দিলাম, আমি এই পাটা দিলে কার কাছে যাব রে? সময় হলে পাটা দিলে আমি মলম লাগিয়ে দেবো, আগে বানুমনের বিয়েটা হয়ে যাক। বিয়া? হ্যাঁ, বানুমনের বিয়া হইব। তোমার আমার নাচন নাচে 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 রে, নাচে 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 রে, আটকে 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 আটকে। পাঁচ লাইশে চাঁদ সদাগার তার জ্যেষ্ঠ পুত্র বিয়ের পায়গাম পাঠিয়েছে। ওদের অনেক ধন দৌলত, আমি বানুর বিয়ে ওখানেই দিতে চাই। খুব ভালো হবে, বানুর বিয়েটা হয়ে গেলেই সব ঝামেলা চুকে যাবে। পাগল হয়েছিস? এখন বানুর মনের অবস্থা ভালো নয়, বিয়ের কথা বললেই ও বিগড়ে যেতে পারে। বানু এখন বড় হয়েছে, ওর মতামত নেওয়া উচিত। ও
এখন আবার বানুর মতামত নিতে হবে নাকি? আমরা যা বলবো তাতেই ওকে রাজি হতে হবে। কি যে বলো তা ঠিক নেই, সবকিছু জোর করে হয় না। আমাদের উচিত বানু যেখানে সুখী হবে সেখানে তার বিয়ে দেওয়া। কোথায় তার সুখ হবে বা না হবে সেটা তোদের চেয়ে আমি ভালো বুঝি। আমার এক কথা, চাঁদ সদাগরের পুত্র তার সদাগরের সাথে বানুর বিয়ে হবে। ছোট বিবি, ছোট বিবি, আমার কথা কইও পরম বন্ধুর কাছে, মিনতি জানাইও মনের কাছে জয়া চিঠি আমার কথা কইও পরম বন্ধুর কাছে, মিনতি জানাইও। মনটাকে শক্ত করতে হবে। তোরা কি চাস সাত ভাইয়ের এক বোন বানু কেঁদে কেঁদে মরে যাক? ভাই হয়ে বোনের জন্য তোদেরকে করার কিছু নেই। আর হত আছে, ভাই হয়ে বোনকে খাবো পরাবো আদর করবো, চোরথলে বোনের জন্য হাসতে হাসতে জীবন দিব। শুধু মুখে বললেই হবে না, বানুর জীবন যদি বাঁচাতে চাস, যদি তার সুখ চাস, তবে নিজের জীবনের মায়া ত্যাগ করে আজ রাতে অন্ধকারে বানুকে ওই শরীফ মাস্টারের বাড়িতে পৌঁছে দে, ওখানে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে এসো তোমরা আমার সঙ্গে। শরীফ মাস্টারের বাড়িতে পৌঁছে দেবে, ময়ূর সাথে আমাকে বিয়ে দেবে? দয়া শরীফ তোমাদের, তার উপর জমিদার বংশী রক্ত,
কখন কি যে মর্জি হয় বোঝা দেয়। এখন ঠাট্টার সময় নয় বানু, দেরি হলে বড় ভাই তোকে 400 টাকা পয়সা দেবে, বিয়ে দিয়ে দেবে। বানু, তুই আমাদের সাত ভাইয়ের এক বোন, তোর সুখই আমাদের সুখ। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে আমরা তোর জন্য সেই সুখকে ছিনিয়ে আনব। কথা বাড়িয়ে লাভ নেই, বড় ভাই টের পেলে খেচান করে কল্লাটা তুই ভাগ করে ফেলবে। চলে এসো আমার সঙ্গে। আরে এসো বলছি, এসো। খবরদার, আর এক পায়ে গুলে আমি তোদের খুন করে ফেলবো। মুখে বলা যত সহজ, খুন করা তত সহজ নয় বড় ভাই। বলছো কি এত বড় হিম্মত আমার মুখের উপরে কথা বলিস? তোর চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোমার বাড়াবাড়ি আমাদের সহ্য সীমা ছাড়িয়ে গেছে, এরপর যদি খারাপ কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে তুমি। বটে, আমাকে ভয় দেখাস, তবে এই নেতার জব। গুলি শুধু আপনার বন্ধুকেই নেই, আমার বন্ধুকেও আছে। আর জানেন তো মল্লিক বংশের মেয়েরা বন্দুক চালাতে ওস্তাদ। তাই বলে স্ত্রী হয়ে স্বামী কি গুলি করবে? হ্যাঁ, স্বামী যদি বিপথে যায় তবে তাকে সুপথে ফিরিয়ে আনা যেমন স্ত্রীর কর্তব্য, তেমনি স্বামীর অন্যায় প্রতিবাদ করাও স্ত্রীর ধর্ম। আমি বেঁচে থাকতে স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে খুন করবে তা হতে দেবে না। গুলি যদি চালাতেই হয় আমার মুখে চালাও, তাতে তোমাদের আক্রোশ মিলবে, আমি মনে শান্তি পাবো। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না বড় ভাই। আমার কপালে যদি মনুর নাম লেখা থাকে তাহলে একদিন তাকে আমি পাগল পাবো। পলায় আসুক আর চীনের বাদশায় আসুক, বানু শিক্ষা চৌধুরী থাকবে, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। সন্ধ্যা বাবু যা, সর্দার তোমার লোকদের তৈরি থাকতে বলো, এই কঠিন কাজে যাতে কোনো গড়বড় না হয়, একটু এদিক ওদিক হলে সব বরবাদ হয়ে যাবে। এবার আমার মানুষরা যে আবার কাম দেখাইবে, দেখা করার লাগি। আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। ছোট বিবি, ও ছোট বিবি, খবর আছে? খুশির খবর? আহ, কি হচ্ছে বলবি তো। তোমাকে বাগানে দেখা করতে বলেছে। আমার মনে, আমার মনে এসেছে। Oh!
বানু সাত ভাইয়ের আদরের বোন বানু জমিদারের মেয়ে সে কত তার ইজ্জত দিমাগ তার আকাশ সমান তার পদভারে ধরণী কম্পমান কিন্তু আজ আজ সে কত অসহায় এই শিক্ষার দয়ার উপর নির্ভর করছে তার পছন্দ হয় না বা ভাইদের দিয়ে আমাকে অপমান আজ আমি সেই অপমানের প্রতিশোধ নিয়ে মুখের জামা মেটাবো তোকে আজ খোলা বাজারে নাঙ্গা করে দেব আমার লোকদের সামনে তোর ইজ্জত নিয়ে হোলি খেলবো তুই যন্ত্রণায় ছটপট করবি চিৎকার করবি নিজেকে বাঁচাবার জন্যে আর তাই দেখে আমার লোকেরা হাসবে আনন্দে হাত তালি দিয়ে নাচবে না কই রে তোরা বানু কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে মনু আব্বাজানের দুশ্মনের পোলা তার সাথে বানুর বিয়ে কিছুতেই হতে পারে না আলমত হবে হতে পারে সে আব্বাজানের দুশ্মনের পোলা কিন্তু সে নিজের জীবন বাজি রেখে জালিমদের হাত থেকে বানুকে বাঁচিয়েছে বাঁচিয়েছে আমাদের বংশের ইজ্জত শক্তিতে বুদ্ধিতে মনুই একমাত্র উপযুক্ত পাত্র না সর্যে বীর্যে চাঁদ সৌদাগারের পোলাই শ্রেষ্ঠ ভবিষ্যতে সেই পারবে জালিমদের হাত থেকে বানুর মান ইজ্জত রক্ষা করতে সুতরাং বানুর বিয়ে হবে তারই সাথে শক্তির কথাই যদি ওঠে তাহলে আমিও মনুর দলে কারণ মনু তা পালন করেছে তার মানে তুই আমার বিরুদ্ধে যাবি ভাইয়ে ভাইয়ে দলাদলি করবি দলাদলির কথাই যদি ওঠে তাহলে আমিও মনুর দলে আর তুই
বেশ শক্তি দিয়ে তাহলে শক্তির পরীক্ষা হয়ে যাক দেখি কে হারে কে জিতে লড়াই হবে চার সদাগরের পোলার সাথে মনোমিয়ার লড়াই হবে যে জিতে সেই উড়াবে নিশান ওই পুষ্টিসুখরা মনে লড়বে আমার সাথে চার সদগরে পোলাতে একটা গন্ডার তার সাথে আমার মনে লড়াই এই লড়াই আমি কিছুতেই হতে দেব না কেন আমাদের মনোভাই বা কম কিসে সেই যে তোমাকে ডাকাতদের হাত থেকে মুক্ত করে আনলো সে কে কিন্তু আমার যে বড় ভয় করছি রে কানিস যদি আবার মনে কিছু হয়ে যায় আল্লাহর উপর ভরসা রাখো বাবু বিপদে তিনি তার প্রিয় বান্দাকে নিশ্চয়ই সাহায্য করবেন ইয়া আল্লাহ এই ঘোর বিপদে তুমি মনের উপর রহমত করো রহমত করো আল্লাহ রহমত করো না তোমার শরীর ভালো নাই তুমি এরকম করিস না বাবু আমাকে তোরা যেতে দে না আমি লড়াই করবো না বাবু লড়াই করে বান্ধব চিনি বান্ধব তুই লড়াই করবি তুই একটা বিয়ে ঠিক আমি লড়াই না করলে ওরা বানুকে জিতে নেবে সর্দার নেহি তোহার বানুকে কোন মানুষ নিতে পারবে কি নাই সর্দার হ্যাঁ হ্যাঁ শুনে লে লড়াই করবে মনো আর তারা সদাগর জখম হইবে উহারা আর আমরা মৌকা বুঝে ছিনিয়ে নেবে বানুকে বসো ছোট বিবি Thank you.
গন্ধ তুমি মনুকে মেরে ফেলবে। Thank you.
মিয়ার পাতলা বাজে মনু মিয়ার দেশে মিয়ার পাতলা বাজে সাজে রে মনু মিয়া সাজে রে মনু মিয়া মিয়ার সাজনা সাজে মনু মিয়ার দেশে মিয়ার পাতলা বাজে মালকা বানু সাত ভাই অভাগা মনু মিয়ার কেহ নাই মালকা বানু সাত ভাই অভাগা মনু মিয়ার কেহ নাই কেমনে যাইব মনু কেমনে যাইব মনু মালকা বানুর দেশে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদলা বাজে রে গলিতে চন্দ্রহারু গলিতে চন্দ্রহারু দেখতে বাহার লাগিলে মালকা বানুর দেশে রে বিয়ার বাদলা বাজে রে মনু মিয়া লইল সাজ মাথায় দিল সোনার তাজ মনু মিয়া লইল সাজ মাথায় দিল সোনার তাজ যাইব মনু মিয়া যাইব মনু মিয়া মালকা বানুর দেশে রে মনু মিয়ার দেশে রে মিয়ার বাদলা বাজে সাজিলো মালকা বানু সাজিলো মালকা বানু বিয়ার সাজনালা সাজে রে মালকা বানুর দেশে রে বিয়ার বাদলা বাজে রে কত সাজ রে মনু মিয়া যাইতে রে কইরাসে কত সাজ মনু তবে তো চল মনু মালকা বানুর দেশে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদলা বাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদলা বাজে রে বিয়ার পাতলা বাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার পাতলা বাজে রে মনু মিয়ার দেশে রে হায় আল্লাহ আমি মরে যাব কোন খুশিতে তুমি নাইনি বর বেশি মনু মিয়াকে যা দেখাচ্ছি না স্বপ্নপুরী রাজপুত খবরদার মনুর দিকে নজর দিবি না মনু শুধুই
বানর এই চল না আমরা মনিকে দেখে আসি চল বিয়ের কাজ শুরু করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাল পাহাড় নিবাসী মরহুম আশরাফ চৌধুরীর কন্যা মুসাম্মাত মালকা বানুকে 1001 টাকা দেন মোহর ধার্য করিয়া রাউজান নিবাসী মরহুম আকমল মল্লিকের পুত্র মনু মিয়ার সাথে আপনি আকিল খা নিকাহ দিতেছেন তোহার মাইয়া মানুষটা বহু জেদি আছে রে বাবু কাল নাগিনীকে কি করে বশ করতে হয় তা শিক্ষার জানা আছে সর্দার শুধু এটা তো জানা নেই আমার মন ছুটে আসছে মনু গায়ে বেগে সঙ্গে নিয়ে আসছে তো মৃত্যু মনু আসার আগে তোর ডানা আমি কেটে দেব তোর বিষ দাঁত ভেঙে বাসি ফুলের মতো ছুড়ে দেবো পায়ের দিশে নেহি 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 এটা তো ঠিক হলো না সোহাগ না করিয়া তুই বাবুর গালে থাপ্পড় মারিলি দে বাবু আমি ওর হাত দুটো তা দিয়া দে তারপর সর্দার সব মনে আছে তো হ্যাঁ মনুকে এখানে খতম করিয়া দিতে হইবে আর তু বানুকে লইয়া চলিয়া যাবি খাগড়াছড়িতে আমার নেশেলি আড্ডামে ওখানে তো আর সোহাগ রাত মানাইবি কিন্তু সর্দার খুব সাবধান যদি একটু এদিক ওদিক হয়ে যায় তোর বিশ্বাস নাই রে বহুত আচ্ছা মনুর কল্লাটা হাম তো আকে ফের দিবে সর্দার আমি আসি তাহলে ওঠা
দুশমনটাকে শেষ করে আসি। এই যা, তোর মৃত্যুই তোকে এখানে টেনে এনেছে মানুষ। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। Oh,
Banu, 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 Malcar.